প্রিয় ভাইরা, রোজা কেন রাখবেন? রোজা আল্লাহর জন্য রাখার আগে আপনার জন্য রোজা রাখতে হবে। আল্লাহর জন্য রোজা রাখার আগে আপনার জন্য রোজা রাখতে হবে, সেটা কেন? আমি হাদিসের বাহিরে একটা কথা বলবো না। রাসূল বলছেন, লিকুল্লি শাইইন যাকাতু ওয়া যাকাতুল জাসাদিস সাউম, ধন মাল সম্পদের যেমন কি আছে যাকাত আছে, তেমন করে এই যে একটা দেহ, আল্লাহ দুইটা কিডনি দিলেন, হাড় দিলেন, দুইটা চোখ দিলেন, দুইটা কান দিলেন, দুইটা পাও দিলেন, দুইটা হাত দিলেন, এই যে এত নিয়ামতগুলি দিলেন, এই নিয়ামতগুলি সুস্থ থাকুক, এটা আপনারা চাই? এটা আপনারা সবাই চান? এই দেহগুলি সুস্থ রাখার জন্য আমরা চাই। আমরা এগুলো অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাই, প্যাথোলজিক্যাল টেস্ট করাই, ওষুধ খাই। আল্লাহ বলেন, ওইখানে যাওয়ার আগে তুমি যদি তোমার দেহের যাকাতটা দিতে পারো, তাহলে তোমার সুস্থতার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। প্রত্যেকটা জিনিসের যেমন সম্পদের যেমন যাকাত আছে, তেমনি করে দেহের যাকাতের নাম হচ্ছে সাউম বা রোজা। সুবহানাল্লাহ। এইজন্য আমি সমস্ত ভাইদেরকে আহ্বান করব, 11টা মাস তো পেট ভরে খাই, এই মাসটা যাতে একজন ব্যক্তিও একজন ভাইও রোজা না ছাড়েন, রোজাগুলো সঠিকভাবে পালন করবেন, আপনার কিডনি পরিষ্কার হয়ে যাবে, আমার ডায়াবেটিস কমে যাবে, আমার চর্বি কমে যাবে, হ্যাঁ, তারপরে অনেক রোগ। এরপরে নামাজের যে সেজদা আছে না, নামাজের সেজদা বিজ্ঞানের ভাষায় এসেছে, নামাজের একটা সেজদাকে কম পক্ষে 10 সেকেন্ড দিয়ে রাখবেন। কয় সেকেন্ড? 10 সেকেন্ড। যখন আপনি নামাজের সেজদার মধ্যে পড়ে থাকবেন, মাথার ঠিক তালু থেকে পায়ের তালু পর্যন্ত যত রগগুলি আছে, সব রগ স্ট্রং হয়ে রক্তগুলি কঠিনভাবে সুন্দরভাবে চলাচল শুরু করে দেয়, আর আপনার সাথে সাথে মাথায় যত অহেতুক চিন্তা আছে, ব্রেনে যত সমস্যা আছে, মাথায় যত সমস্যা আছে, চিন্তা চেতনা যত সমস্যা আছে, সবগুলি সচল হয়ে যায়, সব দূর হয়ে যায়। এই জন্য আল্লাহর প্রত্যেককে ইবাদত হচ্ছে সাইন্টিফিক বিজ্ঞানের পদ্ধতিতে। প্রিয় ভাইরা, এই রোজা আমার আপনার দেহের যাকাত, এই রোজা আমাকে আপনাকে সবর শিখায়, ধৈর্য শিখায়। রোজার মধ্যে আমি রোজা রাখছি, রোজা রাখা অবস্থায় কেউ যদি আপনাকে গালি দেয়, মারামারি করতে আসে, আপনি বলবেন, প্রিয় ভাই আমি রোজাদার। আমি কি? আমি রোজাদার, আমি তোমার সাথে রোজা রেখে খালি গালাজ করতে পারবো না, ঝগড়া করতে পারবো না। আর আপনি কথা বলার সময় ধৈর্য ধারণ করবেন, এক কথাকে বারবার পুনরুচ্চারণ করে কাউকে আপনি কষ্ট দিবেন না, আপনার ভিতরে হাজার রাগ থাকলেও কথাকে আপনি দমিয়ে রাখবেন, কারণ রোজা তো এসেছে আমাকে প্রশিক্ষণটা দেওয়ার জন্যেই।